সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ডাবর হানি প্রেজেন্টস ইজি অ্যান্ড হেলদি রেসিপিতে। আমি রাহিমা সুলতানা রিতা, আশা করি ভালো আছেন। আজকে আমরা আপনাদের দুটো রেসিপি তৈরি করে দেখাবো। একটা থাকছে ড্রিঙ্কস, হেলদি ড্রিঙ্কস, আর আরেকটা থাকছে ডেজার্ট শাহি টুকরা। প্রথমেই আমি আপনাদের হেলদি ড্রিঙ্কস তৈরি করে দেখাচ্ছি। চলুন তাহলে দেখে নিন কী কী উপকরণ লাগছে এবং কেমন করে তৈরি করবেন। হেলদি ড্রিঙ্কসে খুব মজার মজার কিছু জিনিস যাবে, সেটা হলো তোকমা। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। আমি তোকমাটা পানি দিয়ে মিশিয়ে রেখেছি। এখানে যাচ্ছে তোকমা, ইসুপগুলের ভুষি, যাচ্ছে লেবুর রস, মালটার রস, আর যাচ্ছে 100% পিওর ডাবর হানি, আর পিঞ্চ অফ সল্ট, সামান্য একটু লবণ, আর একটু যাচ্ছে হলো চাট মশলা। আর আপনি যদি চান এর সাথে একটু পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। এবার আমি শুরু করছি আমার হেলদি ড্রিঙ্কসের রেসিপি। পানি দিলাম, পানির মধ্যে আমি লেমন জুস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, তার সাথে ইসুপগুলের ভুষি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, মালটার জুস, মালটার জুসটা যদি না থাকে না দিলেও চলবে, 1 টেবিল চামচ পরিমাণ যাচ্ছে, তোকমা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, বিট লবণ সামান্য একটু, চাট মশলা সামান্য একটু, লবণ সামান্য, সব শেষে যেটা দিচ্ছি সেটা হলো মেইন ইনগ্রেডিয়েন্টস এই হেলদি ড্রিঙ্কসের, 100% পিওর ডাবর হানি, 2 টেবিল স্পুন 100% পিওর ডাবর হানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার সব একসাথে মিশিয়ে ব্লেন্ড করব। তবে হ্যাঁ, তার আগে ছোট্ট একটা জিনিস, ছোট্ট হলে কি হবে, এটার অনেক গুণ। এটা ইমিউন সিস্টেম বাড়াতে হেল্প করে, ডাইজেশন বাড়াতে হেল্প করে। পুদিনা পাতা আমাদের খাবারে যদি আমরা রাখি সেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। এরপর যে জিনিসটা এখানে দিব সেটা হলো সিরাপ। সিরাপটা দিলে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আমি এই সিরাপটা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব। স্ট্রবেরি সিরাপ দিলাম, এবার আমি পরিবেশন করে দেব, সার্ভ করে দিচ্ছি হেলদি ড্রিঙ্কস। দেখুন দেখতে কত চমৎকার লাগছে, সিরাপ দেওয়ার কারণে কালারটা এত সুন্দর এসেছে, অনেক ভাল লাগছে দেখতে। আমি দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল 100% পিওর ডাবর হানি দিয়ে হেলদি ড্রিঙ্কস, যা কিনা এই গরমে আপনাকে দেবে প্রশান্তি। আর এই ড্রিঙ্কসটা একদম ঠান্ডা ঠান্ডা খেতে হবে, ঠান্ডা খেলে প্রাণটা তো জুড়াবেই, পাশাপাশি এটা আপনার স্টমাকের জন্য খুবই ভালো। আমার দ্বিতীয় রেসিপি শাহি টুকরা। এখানে দুটো স্টেপ হবে, একটা আমি কাস্টার্ড তৈরি করব, আর আরেকটা আমি পাউরুটিটাকে সুন্দর করে ঘি দিয়ে ভেজে নেব। আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি, ঘি দিয়ে দিলাম, ঘিতে পাউরুটিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি ভাজা যাবে না, একদম হালকা ভাজতে হবে, কালারটা যেন নষ্ট না হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ব্রেডটা সোক করে নিবে, হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ব্রেডগুলো
প্লেটে সাজিয়ে নেব। একই প্যানে কাস্টার্ডটা তৈরি করে নেব। আমার কাস্টার্ডটা তৈরি করতে লাগছে দুধ, দুধ 2 কাপ পরিমাণ, তার সাথে যাবে কর্ন ফ্লাওয়ার, ফ্রেশ ক্রিম, গোলাপ জল। দুধটা ঘন করে নিতে হবে, সাথে লাগবে পেস্তা, বাদাম, কিশমিশ, একটু আনার, একটু সিরাপ, এগুলো দিয়ে সাজিয়ে দেব। কিছুটা পেস্তা বাদাম দুধে দিয়ে দিচ্ছি। শাহি টুকরার পাউরুটি দিয়ে ভাজাটাই হলো মেইন। সুন্দর করে ভেজে নিতে হবে, দেন তৈরি করতে হবে। এক চিমটি লবণ দিচ্ছি। এবারে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। অলমোস্ট এটা কিন্তু আপনারা দেখছেন বেশ ঘন হয়ে এসেছে, এর কনসিস্টেন্সিটা বেশ ভালোই ঘন হয়েছে, সুন্দর। এই যে এরকম হবে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এখন মিশাবো 100% পিওর ডাবের হানি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ 100% পিওর ডাবর হানি লাগবে, আমি দিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে আমি কিন্তু হানি দিয়ে চুলাটা বন্ধ করার পর মধু মিশিয়েছি। সো আপনারা যখন মধুটা মেশাবেন তখন চুলাটা কিন্তু বন্ধ করে দেবেন, ওভারহিটে মধুর যে গুণাগুণ থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবারে আমি আমার কাস্টার্ডটা ঢেলে দিচ্ছি ব্রেডের ওপর। এখন আমি সাজিয়ে পরিবেশন করব। বাদাম দিচ্ছি, এখানে কিছু আনার দিচ্ছি, আর দিচ্ছি স্ট্রবেরি সিরাপ। তৈরি হয়ে গেল শাহি টুকরা, যা কিনা আপনি ডেজার্ট হিসাবে পরিবেশন করতে পারেন অতিথি আপ্যায়নে, অথবা বাড়িতে খাবার পরের একটা ডেজার্ট বানাতে পারেন।